সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এক অসহায় গরিব একটি আপু আজ আসছে। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মেঘলা। মেঘলা আপু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছেন, কোন মতো রাখছেন। কি বলার জন্য আসছেন, কি হয়েছে আপনার জীবনে? আমার জীবনে আমি খুব একটা গরিব মানুষ ভাই। জি। অসহায়, দাদিরা স্টক করছেন। আচ্ছা আচ্ছা। চিকিৎসা করতে পারি না, এর লিগে আছি। আচ্ছা আচ্ছা। বেদনার সময় মা বাবা নাই আপনার? না। মা বাবা নাই? কয় ভাই বোন আপনারা? আমার দুই ভাই বোন, একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা। আপনি বড়? হ্যাঁ। বিয়ে শাদী হয়েছে আপনার? না। আচ্ছা আচ্ছা। তা সংসারটা কে চালায়? সংসারটা আমি চালাই ভাই, কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে। যে আপনি একটা বিবাহ উপযুক্ত বিয়ে করে স্বামীর সংসারে যাওয়ার কথা, এই বয়সে মানুষের বাড়িতে কাজ করে মানে দাদির খরচ চালাতে হচ্ছে, কেমন লাগে এটা আসলে? খারাপ লাগা ভাই, কি করবো এখন, কষ্ট করে করতে হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে এই ভিডিওতে আসছেন, কি কে আসতে বলছে আপনাকে? এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে, নাকি মানে কোনো সহযোগিতা চান তাদের জন্য সে আশা নিয়ে আসছেন? ভাই বিয়ে শাদী করতে এসেছি, সহযোগিতা চাইতে আসছি, যে আমার পাশে থাকবে, হেল্প করবে, সহযোগিতা করবে, আমি তার সাথে সংসার করতে চাই। না, বিয়ের আগে একটা মেয়ের সহযোগিতা করা কিরকম হয়ে যায় না, মানুষ নানান ধরনের খারাপ কথা বলে, এইসব কথা বলে মানে অনেক রকমের ইয়া করে, টিক্স করে আর কি। কিন্তু এগুলা শোনা চাইতে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে করে যদি স্বামীর সংসারে যান, স্বামী যদি ভালো ইনকাম হয় বা আপনার দুইজন যদি ইনকাম করেন, তাহলে তো আপনার দাদিকে বা আপনার ছোট ভাইকে দেখতে পারেন, সেটা ভালো হয় না? আচ্ছা আচ্ছা। তা সেটা বললেই তো আমার মনে হয় ভালো হয়, যদি আমাকে কেউ বিয়ে করে নিয়ে ভালো থাকে, সেটাই সবচেয়ে আমার বড় পাওয়া, বড় হেল্প, বড় সহযোগিতা, সেটা বললে ভালো হয় না? আচ্ছা আচ্ছা। পড়ালেখা করার সুযোগ হয়েছিল? না ভাই, পড়ালেখা করা হয় নাই। আচ্ছা আচ্ছা। কোনো প্রেম ভালোবাসা এরকম কিছু হয়েছে? সত্যি কথা বলতেছেন? সত্যি কথাই বলি, প্রেম ভালোবাসা হলে কি আর প্রতিবেদন শুনতে আসি? আসে না, প্রেমে সেকা টাকা খেয়ে যায়, যখন কেউ খোঁজ খবর নেয় না তখনও তো মানুষ আসে। না ভাই, কষ্ট তো মানুষ অনেক রকমের পায়। এখনো খান না? কাউকে দিয়েছেন? আপনার ঠিকানা কোথায়, থাকেন কোথায়? নাটোর। কিভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে? নাম্বারটা মুখস্থ আছে? তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে তার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01613587399। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, কষ্টের কথাগুলো যে আল্লাহ দিয়েছে, সেই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবে। ঠিক আছে আপু, আর কিছু বলতে চান? সেটাই সেটাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।